এনআরসি উন্নীতকরণের 260 কোটি টকা কেলেঙ্কারি, গোচর রুজু করাত অনুমোদন রাজ্য সরকারের, স্বেচ্ছামূলক অবসর বিচারি আবেদন প্রতীক হাজেলার, হাজেলার পারপত্র জব্দ করার দাবি এপিডব্লিউর, অসমীয়া জাতির দলিল স্বরূপ এনআরসি উন্নীতকরণের নামত সংঘটিত হয়েছে 260 কোটি টকা ব্যাঘুম কেলেঙ্কারি, কেগর পৃষ্ঠায় পৃষ্ঠায় উন্মোচিত হয়েছে এই ব্যাঘুম কেলেঙ্কারির তথ্য, আর ইয়ার বাবেই ডেপুটেশনের মেয়াদ অন্ত পড়ার পাছতো এই পর্যন্ত কর্তব্য যোগদান করা নাই এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলায়। বরঞ্চ সমগ্র প্রক্রিয়ার পর পলুয়ার স্বার্থতেই স্বেচ্ছামূলক অবসর বিচারি প্রতীক হাজেলায় নির্দিষ্ট প্রক্রিয়ার দাখিল করেছে আবেদন। সংশ্লিষ্ট আবেদন অবশ্যই এই মুহূর্তলৈকে গ্রহণ করা নাই রাজ্য সরকারে। বিশেষক বিত্তীয় কেলেঙ্কারিত নাম খাঙুর খায় পড়া আমোলা বিষয়াক স্বেচ্ছামূলক অবসর প্রদানত আছে জটিলতা। এই জটিলতা নেওচি স্বেচ্ছামূলক অবসরত অনুমোদন জানাবলৈ হলে আবেদন করার পর তিনি মাসের ভিতর নিষ্পত্তি করব লাগিব সংশ্লিষ্ট গোচরের তদন্ত প্রক্রিয়া। অন্যথা স্বয়ংক্রিয়ভাবে প্রতীক হাজেলাই তিনি মাসের পাছত লাভ করব স্বেচ্ছামূলক অবসরের সুবিধা। আর এনে পরিপ্রেক্ষিততেই দুর্নীতিগ্রস্ত আইএএস বিষয়াগীর বিরুদ্ধে প্রয়োজনীয় গোচর রুজু করাত অনুমোদন রাজ্য সরকারের। ইয়ারএস বিচারিলে তেও এজন অফিসার ইয়াত তেও তো অসমলৈ আহিব, অসমলৈ আহি তেও যদি কাম করিব নুখুজে মইনো তেওঁক দরমহা কিয় দি থাকিম, গতিকে তেও যদি ভিআরএস যাই যাব, কিন্তু যিদিনাখন পুলিশে মাতিব তেও আহিব লাগিব, তেও কেসটো অলরেডি আমি রেফার করে দিছো ডাইরেক্টর অফ ইকোনমিক এন্ড ভিজিলেন্সক অফিসিয়ালি এফআইআর রেজিস্টার করা কারণে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তক আদরণি এপিডব্লিউর অধ্যক্ষ অভিজিৎ শর্মার। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি ধন্যবাদ জানাইছো কেসটো রেজিস্টার করার কারণে। 2017 সনের আমি এই কেলেঙ্কারি কথা কই আছিলো যে হাজেলা এনআরসি একটা বৃহৎ কেলেঙ্কারি করেছে, আর কেগর রিপোর্টত সেই কেলেঙ্কারিটো 155.83 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, টোটেল কেগর রিপোর্টত 260 কোটি কেলেঙ্কারি। স্বেচ্ছামূলক অবসর ললেও তদন্তর সময়ত বাধ্যতামূলকভাবে তদন্তকারী আরক্ষী বিষয়ার ওসর হাজির হব লাগিব প্রতীক হাজেলায়। বুধবারে এক সংবাদ পেলত এই কথা স্পষ্ট করে এয়া এক অসমীয়া জাতির বিজয় হিসাবেও অভিহিত করে মুখ্যমন্ত্রীয়ে। ভিআরএস আর গোচরের তদন্ত দুটা সুকিয়া বিষয়, আর প্রতীক হাজরিকা কোনটো হাজেলা কেটা কোনটো ডিপার্টমেন্ট দিম, যুটো ডিপার্টমেন্ট দিম হেতুতে কথা নিউজ ওলাব যে এনআরসি খন বেয়া করে এবার উদ্যোগ বিভাগ বেয়া করব খুঁজছে, এনআরসি তো বেয়া করে এবার স্বাস্থ্য বিভাগ বেয়া করব খুঁজছে, মূরতো কোনো লাভ নহব তেও, গতি যদি সচাই ভিআরএস দিয়ে এই অসমীয়া জাতির একটা বিজয় হব যে তেওঁক আমি ভিআরএসলৈকে ঠেলিব পারিব, তো মইতো এটা আমার জাতির বিজয় বুলিয়ে কম। অলপ অভিজিৎ শর্মাকো ধন্যবাদ জানাই, আর ইয়ার বাবেই দুর্নীতিগ্রস্ত আইএএস বিষয়া প্রতীক হাজেলায় যাতে দেশের পরাই পলায়ন করব নোৱাৰে তার বাবে শীঘ্রই বিষয়াগীর পারপত্র জব্দ করার দাবি এপিডব্লিউর। এনআরসির কেলেঙ্কারি হয়েছে, মূরর পর ভরি লো হাজেলায় পয়সা খাইছে, আর আজি ভিআরএস লোবলগা হল। এই যে হাজেলা এজন সুপার আইএএসে আজি ভিআরএস লোবলগা হল সেইটোয়ে বমি করা। হাজেলায় যেহেতু মূরর পর ভরি লো পয়সা খাইছে, তেও ভিআরএস লোব বিচারিছে, তেও ভারতেলি পলাব, তেখেতর পাসপোর্টখন জব্দ করিব লাগে। ভিডিও জার্নালিস্ট নবজ্যোতি ডেকা, রূপম ভরদ্বাজর হইতে বিরুৎপল খেনচুয়ার সহযোগত মুকুট রয় রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।